হ্যালো বিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে বাংলালিংক সিমে APN ইন্টারনেট কনফিগার সেটিংস করতে হয়। তো বিয়ার্স, আমাদের মোবাইল ফোন অনেক সময় রিস্টার্ট করি অথবা ফ্ল্যাশ করি, এর ফলে ইন্টারনেট সেটিংসগুলো ডিলেট হয়ে থাকে। তো বিয়ার্স, এরপরে আমরা যখন বাংলালিংক সিমে ডাটা অন করি তখন কিন্তু আমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনটা অন হয় না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাংলালিংক সিমে কিন্তু ডাটা কানেকশনটা চালু রয়েছে, কিন্তু আমার যে নেটওয়ার্ক কানেকশন রয়েছে এর উপরে কিন্তু কোনো ডাটা কানেকশন অন হয়নি। তো এরকম সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে বাংলালিংক সিমে ইন্টারনেট কানেকশনের কনফিগার সেটিংসটা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা ভিডিও নিচ থেকে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাংলালিংক সিমে ইন্টারনেট কনফিগার সেটিংস করার জন্য সিম্পলি আপনারা আপনার মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করবেন। তো সেটিংস অপশন ওপেন করার পরে আপনারা একদম এক নম্বরে পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তো ভিউয়ার্স, আমার মোবাইলে রয়েছে কানেকশন লেখা। তো এই কানেকশন লেখাটা কিন্তু আপনার মোবাইলে নাও থাকতে পারে। তো এখানে থাকবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তো এখানে ক্লিক করবেন এক নম্বরে। তো ক্লিক করার পরে আপনাদের মোবাইল নেটওয়ার্ক এই অপশনটা খুঁজে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমার মোবাইল নেটওয়ার্ক। তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। তো ভিউয়ার্স, আপনারা এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনারা যে বাংলালিংক সিমটি সেই সিমটির উপরে ক্লিক করবেন। তো আমার এখানে দুইটি সিম রয়েছে, টুতে রয়েছে আমার এয়ারটেল এবং ওয়ানে রয়েছে বাংলালিংক। তো আমি ওয়ানে সিলেক্ট করে দিলাম। তো ওয়ানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি যা করবেন, এখানে পেয়ে যাবেন প্লাস বাটন অথবা অ্যাড বাটন। তো আমার মোবাইলে রয়েছে অ্যাড বাটন, আপনার মোবাইলে প্লাস বাটন থাকতে পারে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন। তো এখানে আপনাদের সেটিংসটা করে নিতে হবে। তো প্রথমে নামের জায়গায় লিখবেন বাংলালিংক, যদি আপনার বাংলালিংক সিম হয়ে থাকে তাহলে বাংলালিংক লিখবেন। তো বিয়ার্স, সিম্পলি আপনি বাংলালিংক লিখবেন। তারপরে বিয়ার্স, আপনারা এই যে APN যে রয়েছে APN এর জায়গায় লিখবেন বাংলালিংক, বাংলালিংক ইন্টারনেট। তো এটুকু লিখবেন। তারপরে বিয়ার্স, আপনারা এই যে প্রক্সি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখবেন BANGLALINK বাংলালিংক ইন্টারনেট। তো এই তিনটে অপশন লেখার পরে আপনার আর কোনো সেটিংস করার প্রয়োজন নেই। প্রথমে আপনারা বাংলালিংক লিখবেন, তারপর বাংলালিংক ইন্টারনেট, তারপর বাংলালিংক ইন্টারনেট। এটা লেখার পরে আপনারা এই অপশনটা কিন্তু সেভ করে দিতে হবে। তো সেভ করে দেওয়ার জন্য বিয়ার্স, আপনারা মোবাইলের এই কর্নারে থ্রি ডট আইকন পাবেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বিয়ার্স, আপনারা এই সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে বিয়ার্স, আপনারা যা করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা গোল একটা ঘর রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিমে কিন্তু নেটওয়ার্কটা চলে এসেছে, একদম দেখতে পাচ্ছেন ওয়ান সিমে 4G এসেছে। তো এখানে কিন্তু 4G দেখা যাচ্ছে। তো আমার নেট কানেকশনটা কিন্তু চালু হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই নেট কানেকশনটা চালু করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এ পর্যন্তই।